জাতীয় নির্বাচনের তফসিল যে কোনো দিন ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর প্রধান বিরোধী দল বিএনপি সহ আন্দোলনে থাকা বিরোধী জোটও তাদের চলমান আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার চিন্তাভাবনা করছে। এর অংশ হিসেবে বিএনপির সাথে এতদিন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ছাড়াও সরকার বিরোধী অবস্থানে আছে এমন সব দলকে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যেভাবেই হোক আন্দোলনে এক ছাতার নিচে আনার জন্য চেষ্টা করছেন দলের শীর্ষ নেতারা। দলগুলোর মধ্যে সমঝোতা হলে তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপি এসব দল যার যার অবস্থান থেকে একযোগে একই কর্মসূচি দিয়ে আরও বড় ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার চিন্তাভাবনা করছে বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া গত কয়েকদিনে সারা দেশে 12,000-এর বেশি বিএনপি নেতা কর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি দলটির। এমন পরিস্থিতিতে গ্রেফতার এড়িয়ে আন্দোলনে জোরদারে কৌশলই বিএনপির। সূত্রমতে দলটির সব পর্যায়ে নেতাদের তফসিলের আগ পর্যন্ত গ্রেফতার এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। তাই চলমান হরতাল অবরোধে নেতাকর্মীরা মাঠে কম থাকলেও তফসিল ঘোষণার পর তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির একাধিক সূত্রে বলছে, বিগত দিনে ডিএমপির অনুমতির সাপেক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও বর্তমানে তা দুরূহ ব্যাপার। ডিএমপিকে চ্যালেঞ্জ করে কর্মসূচি পালন করতেই 28 অক্টোবর পরবর্তী কর্মসূচিতে গ্রেফতার এড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে। কারণ চলমান আন্দোলন দীর্ঘায়িত হতে পারে সেই বিবেচনায় এই কৌশল অবলম্বন করা হয়েছে। তফসিল ঘোষণার পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জেলের বাইরে থাকা সিনিয়র নেতারা দলের কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতাদের পরামর্শ নিচ্ছেন। এছাড়া জামাতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও গণঅধিকার পরিষদ সহ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কথা হয়েছে বিএনপির হাইকমান্ডের। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলকে তফসিল কেন্দ্রিক আন্দোলনের পাশে চায় বিএনপি। এ বিষয়ে কাজ করছেন বিএনপির নেতারা। তবে এবার কর্মসূচির ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। তফসিলের পরদিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিতে পারে বিএনপি। এছাড়া সচিবালয় ঘেরাও, ইসি ঘেরাও কর্মসূচি আছে আলোচনায়। এদিকে সারা দেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেবে বিএনপি। ঘরে বসে গ্রেফতার না হয়ে রাজপথে গ্রেফতার হওয়ার ব্যাপারেও নির্দেশনা আসবে দলের হাইকমান্ড থেকে। এছাড়া বড় ধরনের শোডাউন দেওয়ার পরিকল্পনা নিতে পারে তারা। তফসিলের পর আইন শৃঙ্খলা বাহিনী ইসির আওতায় থাকবে। তফসিল ঘোষণার পর মুহূর্ত থেকেই মাঠে নামতে প্রস্তুত বিএনপি। পাতানো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, পুলিশ নির্যাতন বাধা উপেক্ষা করে গ্রেফতার এড়িয়ে আন্দোলন করছে বিএনপি। যে কোনো সময় আন্দোলনের ধরন পরিবর্তন হবে, গতি বাড়বে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারকে দাবি মানতে যা কিছু করা দরকার দেশের মানুষ তাই করবে। যারা ভাবছেন গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন।